Should be decent. It's over. Sanjana, please try to understand. Ora shobai amar company's model. Excuse me. কি ব্যাপার, তুমি এখানে? তার মানে তুমি যাচ্ছই? অফিসিয়াল অ্যাসাইনমেন্ট, স্কিপ করার কোনো উপায় নেই। কাম অন সাজিদ, আই টোল্ড ইউ ইয়েস্টারডে যে আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে হ্যাং আউট করবো বাইরে। অ্যান্ড সাজিদ, ইউ আর অলসো গোয়িং উইথ আস। দ্যাট মিন্স আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে। এক মাস আগে থেকে মিটিংটা ফিক্স করা ছিল, আর এভাবে করলে তো চাকরি চলে যাবে। চাকরি চলে যাবে নাকি মাসিয়াত চলে যাবে? সঞ্জনা, কি ধরনের কথা এটা? সাজিদ, ইউ নো দ্যাট ভেরি ওয়েল যে আমি ওকে পছন্দ করি না, তারপরও তুমি? জীবনের প্রয়োজনে আমরা অনেক কিছুই পছন্দ করি না, কিন্তু তারপরও করতে হয়। দ্যাট মিন্স তোমার লাইফে আমার কোনো প্রয়োজন নেই। You and your career, you know all these things. Okay, leave it. Better we should break up. Sanjana, try to understand, please. Dekho, parlami koro na. Please, bojhar chesta koro. কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কত জরুরি কাজ আছে আপনার, আমি যেখানে যাচ্ছি আপনি আদৌ সেখানে যাচ্ছেন কি না, তার কোনো কিছুই আমি শুনছি না। আপনি আমাকে লিফট দিচ্ছেন, অ্যান্ড দ্যাটস ফাইনাল, ইউ জাস্ট ওয়েট, আই এম কামিং। ব্যাগটা খুলুন প্লিজ। আমরা এবার যেতে পারি। ডোন্ট ওয়ারি, আই উইল পে।
Of course I will pay. Please drive. যেতে বলেছেন যাচ্ছি, কিন্তু যাব কোথায় সেটা কিন্তু বলেননি। Rain Forest Resort. Do you know the resort? Yeah, I know. Oh, sorry. For what? এই যে আপনাকে এরকম আননেসেসারি হ্যাসল দিচ্ছি। By the way, আমি রিয়ানা। বেড়াতে যাচ্ছেন? তো আমার এক ফ্রেন্ড, ওখানেই ওর বাসা। এক্স্যাক্টলি আই ডোন্ট নো কোথায়, বাট হবে হয়তো রিসর্টের আশেপাশে কোথাও। ওকেই মিট করতে যাচ্ছি। আপনার ফ্রেন্ডকে বললেই তো নিয়ে যেত। এখান থেকে রিসর্ট প্রিটি লং ডিস্টেন্স, আর আমার যতটুকু ধারণা আপনি জায়গাটা চেনেনও না। বলেছিলাম, বাট ট্রাস্ট করেনি। আর করবে বা কীভাবে বলুন, মেলবোর্ন থেকে একা একটা মেয়ে জাস্ট তার ফেসবুক ফ্রেন্ডকে মিট করতে চলে এসেছে। রিয়েলি ট্রাস্ট করা টাফ। মানে আপনি অস্ট্রেলিয়া থেকে জাস্ট টু মিট ইউর ফেসবুক ফ্রেন্ড? ইয়া। আপনি অস্ট্রেলিয়া থেকে ঢাকা এয়ারপোর্ট, তারপর ওখান থেকে একটা বাস ধরে সোজা এখানে, অ্যাম আই রাইট? এতটুকু ইনফরমেশন ছিল আমার কাছে। সবাই বলেছিল এই স্টপেজটার কথাই, এখানে নামলেই নাকি। এর আগে কবে এসেছিলেন দেশে? দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। একা একা এত দূরে ভয় হচ্ছে না? হয়, কিসের ভয়? নিজের দেশকে কি কেউ কখনো ভয় পায়? আসলে মায়ের মুখে দেশটার কথা আমি এত শুনেছি যে বলতে পারেন অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশটাই আমার কাছে অনেক বেশি চেনা। পিঠা, খেজুরের রস, ইলিশ, বৃষ্টি, জলের মাঝে লাভঝাপ, আমার মা খুব মিস করে দেশটাকে। Shall I
skip it please. টাকা কেন আপনি আমাকে এত দূরে নিয়ে আসলেন আপনার ইম্পর্টেন্ট টাইম গাড়ির ফুয়েল আদানো কত হওয়া উচিত আমি একটা গেস করে দিলাম কম হলে বলবেন প্লিজ ডোন্ট ফিল শাই টাকাটা আপনার কাছে রেখে দিন পরে হয়তো কাজে লাগবে আর একা একা এত দূরের পথ টাকাটাই আপনার সবচেয়ে বড় সঙ্গী আমি এখানে আসবো বলেই আপনাকে ড্রপ দিতে রাজি হয়েছিলাম আর একা একা আসার চেয়ে আপনার সাথে গল্প করতে করতে এলাম মন্দ লাগেনি অ্যান্ড বাই দ্য ওয়ে থ্যাংকস ফর দ্য কোম্পানি ওকে নো প্রবলেম আছেন তো এখানে কিছুদিন হ্যাঁ আগামী দু তিন দিন তো আছি ওকে আমার ফ্রেন্ডটাকে আগে খুঁজে বের করি তারপর আমরা তিনজন মিলে একসাথে একটা ডিনার প্ল্যান করব আর ডেফিনেটলি আমি পে করব অলরাইট লং জার্নি ফিলিং এক্সস্টেড আমি এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই প্লিজ টেক কেয়ার সি ইউ সুন বাই বাই I had a reservation. কি নামে একটু kindly বলবেন? Rihanna. Miss Rihanna Tanzim. Miss Rihanna Tanzim. Sorry ma'am. এই নামে তো কোনো reservation নেই. Reservation নেই? আশেপাশে কোনো resort বা residential hotel? 10 কিলোমিটারের ভিতরে তো আপনি কিছু পাবেন বলে মনে হয় না. বলো এখানে খুব বৃষ্টি হচ্ছে বাট আমার এখানে বৃষ্টি হচ্ছে না তোমাকে ভীষণ মিস করছি বাট সাজিদ আমি তোমাকে একটুও মিস করছি না ওকে বাই হ্যালো ও হাই এখানে এভাবে বসে আছেন রুম নেই মানে বুকিং দিয়েছিলাম কিন্তু অ্যাডভান্স পে না করলে নাকি এখানে রুম রাখা হয় না এটা কোনো কথা হলো নাকি এত দূর থেকে জার্নি করে এসে একা একটা মেয়ে লাগেজ রাখার ব্যাপার আছে ফ্রেশ হওয়ার ব্যাপার আছে আপনি আমার সাথে আসুন কথা বলছি লাভ নেই অলরেডি সবগুলো রুম অকুপায় আজকে রাতটারই তো ব্যাপার এভাবে পার করে কাল সকালে যদি আমার ফ্রেন্ডটাকে খুঁজে পাই তাহলেই তো প্রবলেম সলভ যদি পেয়ে যাই মানে আপনি কল করেননি ওকে আপনি বলেননি যে আপনি এসেছেন ওর তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই আমার কাছে আমি ফেসবুকে ওকে নক করেছিলাম বাট অফলাইন শো করছে ও মাই গড তো কি করবেন সারা রাত এখানেই কাটিয়ে দিবেন খারাপ লাগছে না বৃষ্টি দেখছি একটু ভিজতে পারলে আরো বেশি ভালো লাগতো খুব ইচ্ছে করছে ভিজতে আসুন আপনি ভিজবেন আপনার মতো পাগল হলে হয়তো তাই করতাম আমার রুমে আসুন ফ্রেশ হবেন ইটস ওকে আমি এখানেই কমফোর্টেবল ভয় নেই আমি এতটা খারাপ মানুষ না
কিছুটা সময় হলেও তো একসাথে জার্নি করেছেন, বুঝতে পেরেছেন তো আমি কেমন মানুষ? প্লিজ ডোন্ট গেট মি রং, ব্যাপারটা আসলে খারাপ ভালো না। আমি আসলে আপনাকে বদল করতে চাচ্ছিলাম না, ইনফ্যাক্ট করা কিন্তু উচিত না। এমনিতেই সকালে জোর করে আপনার গাড়িতে উঠে গেলাম। স্ট্রেইট আমার রুমে চলে যান, লাগেজগুলো রাখবেন, ফ্রেশ হবেন, তারপর না হয় সারা রাত এখানেই কাটাবেন। থ্যাঙ্কস। তো হোয়াট অ্যাবাউট ইউর ডিনার, করেছেন? ডাইনিং হলে ওয়েট করছি, ফ্রেশ হয়ে আসুন। Hey, hello. Hi. I was thinking tomorrow early in the morning I want to start the shoot. So should I call you? Thank you. No need to call me. Kotai start korben bolun, ami uthe jabo. Okay. Ar ha, MD sir jeta bolechen seta kintu mathay rakhte hobe. Okay, see ya. Good night. Good night. Unexpected. Ashole apnake sharite expect korini. সুন্দর লাগছে খুব, আই মিন ফ্রেশ লাগছে। আপনাকে যদি একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন? একটু পার্সোনাল। একটা মানুষ যার কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত আমার জানা নেই, কিসের উপর বেস করে এতদূর চলে আসলাম, তাই তো? এক্স্যাক্টলি। কি ব্যাপার, বৃষ্টিতে ভিজার প্রিপারেশন নিচ্ছেন নাকি? এইরকম অপরচুনিটি জীবনে সেকেন্ড টাইম পাবো কিনা, হু নোস, আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। বাট এত রাতে রুম ছিল না, তাই এতক্ষণ ইচ্ছেটাকে কলার টিপে কন্ট্রোল করে রেখেছিলাম। আর এখন যেহেতু শাওয়ার নেওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে, এখন আর আমাকে কে আটকায়? আরে জ্বর এসে যাবে কিন্তু। আসবে না, আমার মায়ের চেনা বৃষ্টিতে ভিজছি, আমাকে মায়ের মতোই আগলে রাখবে। আমার সেলফোন থেকে একটা ছবি তুলে দিবেন প্লিজ, মাকে পাঠাবো, তুলে দিন না প্লিজ। এখানে খুব বৃষ্টি হচ্ছে, তোমাকে ভীষণ মিস করছি। নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া, সমাজ সংসার মিছে মিছে এ জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে হৃদয় দিয়ে
মা, তোমার চেনা বৃষ্টিতে ভিজছি, খুব ভালো লাগছে। তোমার গায়ের গন্ধ পাচ্ছি মা, চলে আসুন। Who knows, এরকম রাত আর জীবনে আসবে কিনা? চলে আসুন, চলে আসুন। Please, keep it. Nadia, Nadia. অবশেষে আসলেন তাহলে। ভালো লাগছে আপনার? তা লাগছে। But সঞ্জনা, মানে আমার গার্লফ্রেন্ড, ও যদি জানে আমি এই রাতের বেলা বৃষ্টিতে ভিজছি, অনিয়ম করলে খুব রাগ করে। তাছাড়া ও নেই, ভিজতে চাচ্ছিলাম না। মিস করছেন নাকি ভয় পাচ্ছেন? সত্যি কথা বলতে ভয় পাচ্ছি। ভালোবাসা আর ভয় একেবারে কন্ট্রাস্ট একটা বিষয়। এই যে আমি ওকে ভালোবাসি, কখনো দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু শুধুমাত্র ওর জন্য এত কষ্ট করে এত দূরে চলে এসেছি। আমার একটুও ভয় হয়নি, জানেন কত বিপদ হতে পারত, কত। কিন্তু তারপরও আই এম দেয়ার। ভয় পেলে কি ভালোবাসা যায়? আর একটা কথা, জীবনে ভালোবাসার প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনের জন্য জীবনটাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। I was just thinking je like shooting ta kemon howa uchit and it was like really great. Jan, fresh wind in. Sure. মিস্টার সাজিদ কত নম্বর রুমে আছে? ম্যাম 203। ও মাই গড, সঞ্জনা তুমি এ সময় এখানে এভাবে তাকিয়ে আছো কেন? সাজিদ বলো মিথ্যা, আই মিন আমি যেটা ভাবছি সেটা মিথ্যা, মানে ওরকম কোনো কিছুই হয়নি। তুমি কি ভাবছো না বললে? আচ্ছা বলো কি ভাবছো তুমি। একটু আগে, মানে একটু আগে আমি যে মেয়েটাকে এখান থেকে যেতে দেখলাম, ও তোমার রুম থেকে যায়নি, রাইট? তুমি কোন মেয়েকে যেতে দেখেছো আমি বুঝতে পারছি না, তবে হ্যাঁ রিয়ানা একটু আগে আমার রুম থেকে গেছে। হোয়াট? সঞ্জনা তুমি ডিটেলস শুনলে রিয়ানার উপর এত রাগ করবে। সে জাস্ট ওর ফেসবুক ফ্রেন্ডের সাথে মিট করার জন্য অস্ট্রেলিয়া থেকে চলে এসেছে, তুমি চিন্তা করতে পারো? সাজিদ আর ইউ কিডিং উইথ মি? আই মিন ওভার। Over, Sajid. Everything is over from this moment. তখন তুমি ফোন করে বৃষ্টির কথা বলছিলে, আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এন্ড তখন আসার সময় এরকম একটা বিহেভ করলাম, সাজিদ আমার খুব খারাপ লাগছিল। সব কিছু মিলিয়ে ভাবলাম যাই, গিয়ে তোমাকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। আমি তোমাকে কি সারপ্রাইজ দেব? শুনো, আমি নিজেই সারপ্রাইজড। সঞ্জনা তোমার তোমার ভুল হচ্ছে, তুমি তুমি আমার কথাটা শোনো আগে।
সাজিদ রিলেশনশিপের ব্যাপারে যার মিনিমাম কোনো অনেস্টি নেই তার সাথে আমার রিলেশনশিপ রাখার কোনো রকম মেন্টালিটি নেই সো ইটস ওভার সাজিদ এভরিথিং ইজ ওভার সাজিদ ইটস ওভার তুমি 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 আমার সঞ্জনা প্লিজ সঞ্জনা সঞ্জনা আমার কথাটা বোঝার চেষ্টা করো লেট মি এক্সপ্লেইন কি এক্সপ্লেইন করবে সাজিদ মানে বলবে যে একটা মেয়ে বিপদে পড়েছিল ও আসলে রুম পায়নি একটা মেয়ে তো ফ্রেশ হওয়ার একটা ব্যাপার থাকে ও জাস্ট আমার রুমে ফ্রেশ হয়েই দেন এক্স্যাক্টলি ও মাই গড সাজিদ এরকম একটা মোমেন্টে একটা ছেলে কি কি বানাতে পারে আই নো দ্যাট ভেরি ওয়েল ওকে সঞ্জনা ডোন্ট ইউ ট্রাস্ট মি ডোন্ট টাচ মি Do you know one thing, Sajid? I'm so lucky. যেরকম একটা ইনিশিয়াল স্টেজে আমি তোমাকে চিনে গিয়েছি। সঞ্জনা। আরে, আমার কথাটা তো শুনবে। সঞ্জনা। আপনার জন্য ডাইনিংয়ে ওয়েট করছিলাম আসেননি ভাবলাম নিশ্চয়ই জ্বরে পড়েছেন বৃষ্টিকে যা ভয় পান কি ব্যাপার এখানে এভাবে একা একা কিছু নিয়ে মুড অফ আমাকে বলা যাবে কালকে রাতে ও এসেছিল ও আচ্ছা তারপর খানিকক্ষণ চেঁচামেচি করে চলে গেছে ঢাকায় আপনাকে আমাকে নিয়ে উল্টা উল্টা ভেবে ও মাই গড আই এম রিয়েলি সরি আপনাকে আবারও আননেসেসারি হ্যাসেলে ফেলে দিলাম আমি না না তেমন কিছু না এখন কি করবেন যাবেন তো ঢাকায় মিসআন্ডারস্ট্যান্ডিংটা তো ক্লিয়ার করা উচিত সবসময় তো সেটাই করি বাট 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 কালকে রাতে বললেন না ভালোবাসার ভয় দুটো একেবারে কন্ট্রাস্ট একটা বিষয় আমার কেন জানি মনে হয় ওকে যতটা না ভালোবাসি তার থেকে বেশি ভয় পাই হারানোর যেটা একদমই ঠিক না আর তাছাড়া ভালোবাসার দায় তো দুপক্ষেরই সমান তাই না আমার কিছু করার থাকলে লাইক আমি কি ওভার ফোন একটু কথা বলবো না না খাঁচায় বন্দি পাখি সেটা আপনার কিনা তার প্রমাণ মিলবে যখন আপনি পাখিটাকে ফ্রি করে দিবেন যদি সে ফিরে আসে সবসময় তো আমি গিয়েই মান ভাঙাই দেখি এবার কি হয় রিচার্ড ব্যাকের একটা কোটেশন আছে ইফ ইউ লাভ সামওয়ান সেট দেম ফ্রি ইফ দে কাম ব্যাক দে আর ইয়োর্স ইফ দে ডোন্ট দে নেভার ওয়ার সেটা দেখবারই চেষ্টা করছি ও মাই গড ও অনলাইন ও অনলাইন ও ও ট্রাস্ট করছেন আমি বাংলাদেশে ওর অ্যাড্রেস দিচ্ছে আমাকে যেতে বলছে কি করবো এখন কি করবেন মানে ওকে মিট করেন রাইট আমি তোকে মিট করব ও গড ও গড Hi, young lady. How are you? It's really unbelievable. তুমি ঢাকায় আমার সামনে দাঁড়িয়ে আমি রিয়ানা ও তুমি রিয়ানা সেটা আমাকে বলে দিতে হবে আর তোর সবকিছু তো আমার জানা ও এত তাড়াতাড়ি আপনাকে সবকিছু বলে দিয়েছে সরি আপনার সাথে তো এর আগে আমার কখনো কথা হয়নি নিশ্চয়ই ওই আপনাকে তুমি ভুল বুঝছো তুমি ভুল করছো
তোমার সাথে আমারই ফেসবুকে কথা হয়। আর ইউ সিরিয়াস? ও শিওর, ওটা তো আমারই আইডি। কেন, তুমি কি অন্য কাউকে এক্সপেক্ট করছো? আমি জানি আপনি আমার সাথে ফান করছেন। ওকে একটু ডাকুন না, আমি অনেক এক্সজস্টেড। স্ট্রেঞ্জ, তোমার কেন মনে হচ্ছে যে আমি ওকে? তোমার সাথে আমার প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত যতগুলো কনভারসেশন হয়েছে তার থেকে কিছু বলি। তোমার বাবা মার বিয়ের পরে তোমার দাদা তাদেরকে হায়ার এডুকেশনের জন্য অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছিলেন, সেই অভিমানে তারা আজ পর্যন্ত আর কখনোই দেশে আসেননি। আর ইউ সিরিয়াস? আশ্চর্য, তোমার কেন মনে হচ্ছে যে আমি সিরিয়াস না? আনবিলিভেবল। কি, আপনি আমার সাথে এটা করতে পারেন না? আমি তোমার সাথে কি করতে পারি না? আপনি আমাকে কখনো বলেননি যে আপনি এতটা এজড পারসন। আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি একজন ইয়াং ম্যান বলেছি? বলো। সেটা বলেননি, বাট সরি, আই এম ভেরি সরি। তুমি যে ব্যাপারটাকে এভাবে ভাববে সেটা আমি ভাবতে পারিনি। লোনলি লাইফ, আমাদের সাথে সেভাবে কেউ কথাই বলতে চায় না। তুমি আমাকে ফেসবুকে নক করেছিলে, অনেক গল্প করেছো, অনেক কথা বলেছো, আমারও খুব ভালো লাগতো তোমার কথা শুনতে। তুমি বললে যে তুমি আসবে, তুমি আমাকে দেখবে, আমি বললাম এসো, দ্যাটস অল, ওই পর্যন্তই। কিন্তু এর মধ্যে সেই ধরনের কোনো ইন্টেনশন যেটাকে তোমরা মানে এই বয়সে যেটাকে ভালোবাসা বলো সেরকম কিছু ছিল না। ট্রাস্ট মি, আই এম রিয়েলি সরি। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আই এম রিয়েলি সরি। সঞ্জনা, তুমি এখানে এভাবে? চলো বিয়ে করব এক্ষুনি। মানে? জাস্ট এ মিনিট। মানে সঞ্জনা কি হচ্ছে? সাজিদ এটা পড়ো। সঞ্জনা প্লিজ, পাগলামি করো না প্লিজ। সাজিদ আমি কিচ্ছু শুনবো না। বিয়ের মতো একটা সিরিয়াস বিষয়। সাজিদ আমি কিচ্ছু শুনবো না এখন, প্লিজ এটা পড়ো প্লিজ। হ্যাপি, প্রচন্ড অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার এটা পড়তে হলো জাস্ট তোমার জন্য। আমি তোমার কথা রেখেছি, এবার আমার কথাটা একটু শোনো, রুমে চলো। সাজিদ তুমি অলওয়েজ আমাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দাও। আই ক্যান্ট টেক ইট এনি মোর। কথাটা ঠিক না, তুমি নিজে নিজেই উল্টাপাল্টা ভেবে। সাজিদ সেদিন মাসিয়াতের সাথে পার্টিতে যেটা ঘটেছিল, মানে ব্যাপারটা তো ঘটেছিল নাকি ঘটেনি, আর এখন তোমার এই অস্ট্রেলিয়ান মেয়েটা। রিয়ানা কি হয়েছে আমাকে বলুন। আচ্ছা, ছেলেটা কি আপনার সাথে কোনো বাজে বিহেভ করেছে?
তাহলে? He is an old man. Oh my God. এখন কি করবেন? দাদুকে দেয়া কথা আর রাখা হলো না। বাবা মার বিয়ের পরে দাদু জোর করে উনাদেরকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছিল। এই অভিমানে বাবার কখনো দেশে ব্যাক করেনি। দাদু খুব কষ্ট পেয়েছিল। আমি দাদুকে কথা দিয়েছিলাম বাবাকে একটি বারের জন্য হলেও আমি দেশে নিয়ে আসব। বাবা আমাকে কমিট করেছিল আমি যাকে বিয়ে করি যেখানে বিয়ে করি বাবা আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করবে। আর তাই আমি ইন্টেনশনালি এই লোকটাকে ফেসবুকে নক করেছিলাম। ভেবেছিলাম এক্সকিউজ মি সঞ্জনা কথা শুনো। সঞ্জনা সঞ্জনা কেন সিন ক্রিয়েট করছো? What's wrong? What's wrong মানে? I mean মানে তুমি বুঝতে পারছো না what's wrong? সাজিদ আমার ফিলিংস আমার ইমোশন এগুলো কোনো কিছু মূল্য নেই তোমার কাছে। Oh it's all right it's okay। তোমার ওই মেয়েটার জন্য খারাপ লাগছে তো? Then you can go। যাও না ওকে গিয়ে বিয়ে করে ফেলো। And from this moment it's over। It's over। সেটাই বলছি বেটার। মানে আমার আর ভালো লাগছে না সব কিছুতে এত বাড়াবাড়ি। তুমি একটা কথা বললে না তুমি নিতে পারছো না। অ্যাকচুয়ালি আমি নিতে পারছি না আমি তোমাকে নিতে পারছি না। It's all right। It's okay। Then it's over। কি বলে আপনাকে সান্ত্বনা দেব? জানি কোনো কিছু বলে লাভও নেই, তারপরও তো কিছু একটা বলা উচিত। থেমে যাওয়া মানে হচ্ছে হেরে যাওয়া। জীবনে আমরা অনেক স্টেপস নেই, সবকটা সাকসেস হয় না। তার মানে এই না যে আমার জন্য সঞ্জনার সাথে আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, অনেক ঝামেলা হচ্ছে। কারো কারণে কোনো কিছু ঘটে না। আমার জীবনে যা কিছু ঘটে তার দায়ভার আমি নিজে নিতে চাই। কারো ওপর দোষ চাপিয়ে দেয়া এটা আমার পছন্দ না। এনিওয়ে বাদ দিন, কাল সকালে আমি চলে যাচ্ছি ঢাকায়। কিছুদিন থেকে যান না আমার গেস্ট হয়ে। মায়ের প্রিয় বৃষ্টিতে তো ভিজলেন, এবার পিঠা খেজুরের রস এগুলোর একটা এক্সপিরিয়েন্স। আপনার কাছে আরেকটা ফেভার চাই। বলুন। আমাকে একটু ড্রপ করবেন যেখান থেকে তুলে এনেছিলেন সেখানে। ওখানে কেন, ঢাকাতেই তো যাবেন। আমি তো ঢাকায় যাচ্ছি। ওখানেই নামতে চাই। পরিচয়টা যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ করতে চাই। ওকে, অ্যাজ ইউ উইশ।
बाय। কিছু বলবার জন্যই এসেছো সঞ্জনা। আই এম সরি, আসলে কাল রাতে তোমার সাথে ওরকম শাউট করা, ইউ নো, ব্যাপারটা আগে ঘটলেই ভালো হতো। একটা কোয়েশ্চেন করি তোমাকে। বলো। তুমি তো আমাকে ভালোবাসো, বাসো তো না? এটা কি ধরনের কথা? আরে বলো না। সত্যি বলবো? হ্যাঁ। না, বাসি না। আমি জানি, আমি সেটা জানি যে তুমি আমাকে ভালোবাসো না। ইউ নো, তুমি আসলে তোমার কমিটমেন্ট রক্ষা করছো। আমি যখন থেকে ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো একটা কমপ্লেক্সের মধ্যে ভুগে ভুগে আমি আসলে কাল তোমাকে বিয়ে করবার জন্য সেখানে যাইনি, আমি দেখতে গিয়েছিলাম যে আমি আসলে তোমাকে যেভাবে চাই, ইউ আর নট মাই টাইপ, অ্যান্ড তুমি যে ধরনের মেয়ে পছন্দ করো, আই এম অলসো নট ইওর টাইপ। একটা কথা বলবো সাজিদ, তুমি যে ধরনের মেয়ে পছন্দ করো, রিয়ানা, আই মিন শি ইজ ইওর টাইপ, ওকে বিয়ে করে ফেলো, আই থিঙ্ক তুমি হ্যাপি থাকবে। হ্যালো রিয়ানা, আপনি কোথায়? যেখানে রেখে গিয়েছিলেন সেখানেই আছি। আপনি থাকুন, আমি আসছি, প্লিজ। আপনার দাদুকে দিয়া কথা রাখবেন না? হাউ? আই ডোন্ট নো, বাট 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 কাউকে কথা দিলে সেটা তো রাখতে হয়। আচ্ছা আসি। শুনুন, আমি কি বাবাকে আসতে বলবো? দাদুর কথা রাখতে হলে তো তাই করতে হবে।